নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কিছু ক্রিকেট আপডেটস নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে আইপিএল নিয়েও কিছু খবর আমাদের সামনে এসেছে বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে তোমরা হয়তো শুনে থাকবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু একটু আলোচনা আমরা এই ভিডিওতে মেনলি করে নেব তো চলো যদি ডাইরেক্ট মেন টপিক আসা যায় আর ভিডিও শুরু রেখে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে যাবো এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিই অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং তার পাশের আইকনটিকে অন করে দেবে কারণ এটা করা কিন্তু একদমই ফ্রি আর সাবস্ক্রাইব করা থাকলে যখনই কিন্তু আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিওটার নোটিফিকেশান সবার আগে পাবে তো চলো যদি মেন টপিক আসে যায় তো ফার্স্টই আমরা কথা বলবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশ নিয়ে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশের কিন্তু ফিক্সটা রিলিজ হয়ে গিয়েছে অর্থাৎ কোন টিম কোন টিমের সঙ্গে খেলবে কবে ম্যাচ আছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু হয়ে আজকে সকালবেলাতেই আর রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ইনস্টাগ্রামে তোমাদের পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম তো তোমরা জানোই যে আর কি দুটো গ্রুপে ভাগ করে কিন্তু টুর্নামেন্ট হয় তো ছটা করে টিম থাকে তো ইন্ডিয়ার গ্রুপে কিন্তু ইন্ডিয়া ছাড়াও এবারও পাকিস্তান আছে তার সঙ্গে আছে হচ্ছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা আর বাকি দুটো টিম কিন্তু কোয়ালিফায়ার খেলে এই গ্রুপে আসবে উল্টো দিকের গ্রুপটার কথা বললে এবারও কিন্তু সেখানে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া আছে তার সঙ্গে সেখানে আফগানিস্তান আছে আর আছে হচ্ছে নিউজিল্যান্ড আর বাকি দুটো করে টিম কোয়ালিফায়ার খেলে দুখানা গ্রুপে আসবে আর শ্রীলঙ্কা তার সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের মতো টিম কিন্তু কোয়ালিফায়ারটা খেলবে আর তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ার ম্যাচগুলোর কথা বললে ইন্ডিয়ার ম্যাচ কিন্তু এবারও শুরু হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দিয়ে মানে প্রত্যেকবারের মতোই এখন একটা আইসিসির একটা বড় ইভেন্ট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তো তারা সেই ম্যাচটা দিয়ে এবারে টুর্নামেন্ট শুরু করছে মানে দেখলে দেখতে পাবে এখন কিন্তু বেশিরভাগ আইসিসির ইভেন্টই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা শুরুর দিকেই থাকে তো তেইশে অক্টোবর কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে আর কি ম্যাচ দিয়ে টুর্নামেন্টে শুরু করবে দেন সাতাশে অক্টোবর ইন্ডিয়া খেলবে গ্রুপ এর রান আপের সঙ্গে তিরিশ অক্টোবর ইন্ডিয়া খেলবে সাউথ আফ্রিকার সঙ্গে দোসরা নভেম্বর খেলবে বাংলাদেশের সঙ্গে এবং সিক্স নভেম্বর খেলবে গ্রুপ বি উইনারের সঙ্গে তো এটাই কিন্তু ইন্ডিয়ার আর কি ম্যাচগুলোর লিস্ট আর পুরো টুর্নামেন্টের কিন্তু ফিক্সচারটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দিয়েছি অলরেডি তো যারা তোমরা পুরো টুর্নামেন্টটা দেখতে চাও মানে কার সঙ্গে কার কবে ম্যাচ আছে তো পুরো ফিক্সচারটার চারটের ডিটেল তোমরা আমরা ইনস্টাগ্রামে পেয়ে যাবে এবং ইন্ডিয়ার ম্যাচগুলো কবে কবে আছে সেটাও কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেওয়া আছে তো সেখান থেকে দেখে নিও আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো গাইস এবার যদি চলে আসা যায় আইপিএলের খবরে তো আজকে আইপিএলের দুটো নতুন ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ লখনউ এবং আমেদাবাদের তরফ থেকে কিন্তু তাদের তিনটে করে পিক মানে কোন তিনজন প্লেয়ারকে তারা সাইন করেছে সেটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে রিউমোর্স বেশ কিছুদিন আগেই বেরিয়ে গিয়েছিল আর সেই রিউমোর্সটাই সত্যি হয়েছে তো প্রথমে যদি আমেদাবাদের কথা আমরা বলি তো সেখানে আমেদাবাদ কিন্তু নিয়েছে হার্দিক পান্ডিয়াকে পনেরো কোটি টাকায় তো অনেকদিন ধরে শোনা যাচ্ছিলো হার্দিক পান্ডিয়া আমেদাবাদ ফ্রাঞ্চাইজিতে যেতে চলেছেন তো আজকে অফিসিয়াল হয়ে গেছে আমেদাবাদ কিন্তু হার্দিক পান্ডিয়াকে নিয়েছে এবং তাকেই কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন তারা দেখছে তো হার্দিক পান্ডিয়া আমেদাবাদে গেছেন তার সঙ্গে রশিদ খান আরও একটা দুর্দান্ত পিক তো তাকেও কিন্তু আমেদাবাদ নিয়েছে তো তাকেও কিন্তু তারা নিয়েছে পনেরো কোটি টাকায় অর্থাৎ হার্দিক পান্ডিয়া এবং রশিদ খানের পেছনে তারা তিরিশ কোটি টাকা খরচা করেছে এবং বাকি আট কোটি টাকায় তারা কিন্তু দলে নিয়েছে ফর্মার কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার সুবমান গিলকে তো এই কথাটা শুনে কলকাতার নাইট রাইডার্স ফ্যানে হয়তো অনেক খারাপ লাগতে পারে কারণ কলকাতা নাইট রাইডার্স কিন্তু শুভমান গিলকে সেই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলার সময় দলে নিয়েছিল তারপর চার বছর ধরে দলে রেখেছে ফার্স্টে লোয়ার অর্ডারে খেলা তারপর টপ অর্ডারে নিয়ে এসেছে তাকে ব্যাক করেছে তাকে কনফিডেন্স দিয়েছে এবং আমার মনে হয় শুভমান গিলের কিন্তু এখনও বেস্ট খেলাটা আসতে বাকি আছে এবং তার যেরকম ট্যালেন্ট তাকে আমরা ভবিষ্যতে আরও অনেক ভালো খেলতে দেখতে পাবো এবং আমার মনে হয় অ্যাজ এ ইন্ডিয়ান প্লেয়ার আমরা এক্সপেক্ট করি তার থেকে অনেক বেটার খেলা আর সেটা হলে কিন্তু কলকাতার নাইট রাইডার্স ম্যানেজমেন্ট হাত কামড়াবে শুভমান গিলকে চার বছর ধরে দলে রাখার পরও তাকে ছেড়ে দেওয়ার জন্য যেমনটা তারা সূর্যকুমার যাদবের ক্ষেত্রে হয়েছে কে কে আর ছাড়ার পর মুম্বাই থেকে দুর্দান্ত পারফরমেন্স সেরকমটা কিন্তু শুভমান গিলের ক্ষেত্রেও হবার চান্স অনেকটাই বেশি তো বলতে গেলে শুভমান গিলের মতো একটা কোয়ালিটি প্লেয়ারকে কিন্তু কে কে আর হারালো কারণ কে কে আর তাকে যেরকমভাবে ব্যাক করছিলো আমাদের সবাইই প্রায় মনে হয়েছিল যে তাকে কিন্তু নিয়ে লং টার্মে ভাব হয়তো বিরাট কোহলি যেরকম আরসিবি টিমের সঙ্গে যুক্ত আছেন সেরকম সুবমান গিলকে নিয়েও কে আর কিছু ভাবছে বাট একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু তাকে কে কেআর রিলিজ করলো এবার এটা কতটা আর কি কলকাতা নাইট রাইডার্সের জন্য ক্ষতিকর হয় মানে শুভমান গিল কীরকম পারফরমেন্স আমেদাবাদে গিয়ে করে সেটা সেটার উত্তর তো সময় দেবে তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এবার যদি লখনউ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কথা বলা যায় তো লখনউ নিয়েও আমাদের কাছে রিউমড ছিল যে কে এল রাহুলকে তারা নিচ্ছে তো কে এল রাহুলকে কিন্তু সতেরো কোটি টাকায় লখনৌ দলে নিয়েছে এবং তাকে কিন্তু অফিসিয়ালি ক্যাপ্টেনও ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ কে এল রাহুল কিন্তু লখনউ ফ্র্যাঞ্চাইজিতে চলে গেছেন তার সঙ্গে তারা আনক্যাপ্ট ইন্ডিয়ান প্লেয়ার রবি বিষ্ণয়কে নিয়েছে চার কোটি টাকায় এবং এটাও আমার মনে হয় একটা ভালো পিক কারণ রবি বিষ্ণয় কিন্তু এমন একজন প্লেয়ার যে কিন্তু আর কি বল হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে খুবই একজন ভালো স্পিনার ইয়ং প্লেয়ার এবং তার সঙ্গে তারা কিন্তু মার্কাস টয়নিসকে নিয়েছে ন কোটি কুড়ি লক্ষ টাকায় এবার এই পিকটা নিয়ে একটু কথাবার্তা হতে পারে বাট অবশ্যই কিছু ভালো কিছু ভেবেই তাকে তারা নিয়েছে তো এই তিনটে পিক কিন্তু কিন্তু লক্ষ্ণৌ করেছে অর্থাৎ আমেদাবাদ এবং লখনউ তারা কিন্তু তিনজন করে প্লেয়ার নিয়ে নিয়েছে বাকি যে সমস্ত প্লেয়ার পড়ে রইল তারা কিন্তু প্রত্যেকে অক্সানে যাবে এবং এখানে কিন্তু সব থেকে বেশি কথা শোনা যাচ্ছে এখন শ্রেয়াস আয়ারকে নিয়ে তো মেনলি শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স শ্রেয়াস আয়ারের উপর ভীষণভাবে ইন্টারেস্টেড আছে তাকে ক্যাপ্টেন বানাতে চায় বাট শুধু কলকাতার নাইট রাইডার্স না কেকেয়ারের পাশাপাশি কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস যাদের কিন্তু একজন ক্যাপ্টেন লাগবে সেই রকম টিমগুলো কিন্তু শ্রেয়াস আয়ারের ওপর ইন্টারেস্টেড বলে শোনা যাচ্ছে যদিও আমার পার্সোনালি মনে হয় আর কি কলকাতা নাইট রাইডার্স টিমে কিন্তু শ্রেয়াস আয়ারকে সব থেকে বেশি দরকার তার কারণ হচ্ছে পাঞ্জাব বা আরসিবি টিমে কিন্তু ইন্ডিয়ান লিডার তোমরা দেখতে পাবে তার কারণ হচ্ছে পাঞ্জাব টিমে কিন্তু মায়াঙ্ক আগারওয়ালের মতো একজন প্লেয়ার আছে শুনেছি তার ক্যাপ্টেনশিপ স্কিল বেশ ভালো তো সেক্ষেত্রে পাঞ্জাব যদি আদার্স কাউকে না পায় মায়াঙ্ক আগারওয়ালকে কিন্তু ক্যাপ্টেন বানাতে পারে সেরকমই কিন্তু আরসিবি টিমে হয়তো ক্যাপ্টেন নতুন কেউ হবে বাট বিরাট কোহলির মতো একজন প্লেয়ার আছে যে কিন্তু ইয়ং প্লেয়ারদের গাইড করতে পারবে তো সেখানে তাদের অপশান আছে কিন্তু বাট সেরকমটা কিন্তু কলকাতার নাইট রাইডার্স টিমে নেই আমার মনে হয় ক্যারেট কিন্তু আর কি শ্রেয়াস আয়ারের মতো প্লেয়ারের জন্য বেশি ছাপানো উচিত তো এবার দেখা যাক কী হয় বাট তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে কি মন্তব্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলের প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও তো চলো ভাই সেই ভিডিওতে এই পর্যন্তই আর ওয়ার্ল্ড কাপের পুরো ফিক্সড একটা ইনস্টাগ্রামে আছে সেখান থেকে দেখে নিও তো চলো বাই বাই